আমরা খুশি না বেজার আমার রসুল আমার নেতা সম্মান এত বড় যে আমরা খুশি না বেজার আল্লাহ মক্কা শরীফে এক রেকাত নামাজ পড়লে এক লক্ষ রেকাত নামাজের সওয়াব দেয় কত রেকাত এক লক্ষ কিন্তু মদিনা শরীফে নামাজ পড়লে এক রেকাত 50,000 রেকাত সওয়াব হয় আমলের ব্যাপারে আবার বরকত আল্লাহ দিয়েছে আমলের ব্যাপারে কামার মাকাম কে আল্লাহ বাড়িয়ে জামুল খানে পারে আমলের গুরুত্ব মক্কায় কিন্তু মদিনায় কি আছে মদিনায় ইমানের হিফাজতের সেন্টার বানিয়েছে অর্থাৎ মদিনাওয়ালার কদমে জিন্দগি কে জোর মদিনাওয়ালাকে পিয়ার কর মদিনাওয়ালাকে ভালোবাস কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে সব থেকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি তোমাদের জন্য মডেল করেছি সব থেকে ভালো আখলাক চরিত্রওয়ালা বানিয়েছি উসওয়াতুন মানে হচ্ছে মডেল নবী পাকের কদমে নিজেকে চূড়ার পরে তারপরে তুই আয় আমার কাবাতে এই কাবায় এসে সেজদা করবি এক রেকাত নামাজ পড়বি এক লক্ষ রেকাত নামাজের সওয়াব দেব আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলোচনায় অসুবিধা হচ্ছে তাম পৃথিবী জুড়ে আমাদের দুই ধরনের দুশ্মন আছে এটা একটু বল শুনুন তাম পৃথিবী জুড়ে আমাদের দুই ধরনের দুশ্মন আছে আর এই দুই ধরনের দুশ্মনের মেন বস হচ্ছে ইবলিশ শয়তান এই দুই ধরনের দুশ্মন আছে একটা দুশ্মন হচ্ছে প্রকাশ্য দুশ্মন তাদেরকে আমরা চিনি প্রকাশ্য দুশ্মন কেন আমাদের সঙ্গে দুশ্মনী একটাই কারণ আমরা ভুল করলে লোকের পা ধরে ক্ষমা চাইতে পারি
কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাফাত হতে পারি না বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই যে তাসত্ব কথার বিরুদ্ধে আমরা আমরা একমাত্র তাসত্ব করি আল্লাহ তাই পৃথিবীতে আজকের দিনও ফেরাউন আছে না নাই আছে নমরুদ আছে না নাই আছে সাদ্দাক আছে না নাই আছে তারা চায় আমাদেরকে তাদের দাসী বানাবে কিন্তু যতদিন আমরা মুহাম্মদ রসুলকে সিনায় রেখেছি তারা আমাদেরকে দাস বানাতে পারছে না তাই পোকা সদস্যরা কোটি কোটি টাকা খরচ করে একদল ছদ্মবেশী মুহাম্মদ রসুলের দিনের প্রচারকের নামে বেরিয়েছে তারা দেখবেন নামাজের আলোচনা আমাদেরকে অনেক শোনায় ভালো জিনিস শোনার অসুবিধে নাই রোজার আলোচনা অনেক শোনায় ভালো জিনিস শোনার অসুবিধে নাই নফল ইবাদতের কথা বলে কোরআনের ফজিলতের কথা বলে ভালো জিনিস বলুন অসুবিধে নাই কিন্তু তারা মুহাম্মদ রসুলের মাকাম ও গুরুত্ব সম্মানের কথা শোনাতে চায় না শুনছে তাই আমরা রসুলের গোলাম হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মনে করি এবং দায়িত্ব নিয়ে বলছি যেমন আমাদের কোন জিনিস তৈরি করার পিছনে একটা লক্ষ্য থাকে কেউ ঘর বানানোর লক্ষ্য ছেলের জন্য কি পরিবারের জন্য কি বাপ মার জন্য প্রত্যেকের একটা লক্ষ্য থাকে আমার আল্লাহ যে কায়নাত তৈরি করেছে আল্লাহরও একটা লক্ষ্য আছে ওই লক্ষ্যটা হলো মুহাম্মদ রসুল জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী উঠান দেখুন আনা কাসিমুল্লাহ ইউসি বানানে ওয়ালা মাওলা বিশাকাল্লাহ হে সব কুছ খোদা নে বানায়া মগর কাটনে ওয়ালা মুহাম্মদ রসুল হে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সব বানিয়েছে কিন্তু সবকিছু বানিয়ে রসুলুল্লাহকে মালিকানা দিয়েছে যা হবে আপনাকে গিফট করলাম গিফট দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো ভালো করে বুঝুন ব্যক্তিগত কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই রাগ নাই চিনি না মানে কে কি নাম কার কি জানে না বছরে কত বছর আগে একবার সিনেমা দেখতে মারা শুধুমাত্র মদিনাওয়ালার খাতিরে আল্লাহর ভালোবাসায় বুঝাতে চাইছি এবারে একটা কথা প্রকাশ্য দুশ্মনেরা এনে ঘরে আমাদের পিছনে লাগিয়েছে কেন প্রকাশ্য দুশ্মনেরা যতবার আমাদের সঙ্গে লড়াই করেছে প্রত্যেকবারে আমাদের সংখ্যা কম থাকার পরও আমাদের কোনো ক্ষমতা না থাকার পরও প্রতিবারে তারা হেরে গেছে বদর হোক আর গরিবের নওয়াজের সাথে হোক সববার হেরেছে জোরে বলুন আর শাহ জালালের সাথেও হোক প্রত্যেকবারে হেরে গেছে তখন প্রকাশ্য দুশ্মনেরা ভাবছে যারে সব আমাদের কাছে তাও হেরে যায় কেনের কাছে তারা রিসার্চ করে দেখছে ওদের কাছে অস্ত্র নাই ওদের কাছে অর্থ নাই ওদের পাওয়ার নাই ওদের সংখ্যা নাই তো কি হয়েছে কিন্তু ওদের কাছে এমন একটা পাওয়ার আছে ওই পাওয়ারের জন্যই বক্তাদের জমিনে যখন পরমাণু বোমা ফেলছিল আর গোস পাক বলছিল পারবি না দুনিয়া থেকে যাওয়ার পর পরমাণু বোমাকে রুখে দিচ্ছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই পাওয়ারটার নাম হলো সবুজ গম্বুজ ওয়ালা সঙ্গে প্রেম ও আদর করার নাম ইমান জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ এই রাসূলকে ভালোবাসো যদি তুমি আখিরাতে সম্মান ফিরে পেতে চান যদি মর্যাদা ফিরে পেতে চান সেই রাসূলুল্লাহকে হৃদয়ে জায়গা দেন আহা যেখানে আলোচনা হবে উচিত রসুল দিয়ে আলোচনা হবে রসুল যেন আল্লাহ রসুলকে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক চুটকে তো রসুল যদি না চিনলাম রসুলের কাছে না পৌঁছালাম তাহলে চুড়বে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক পৃথিবী তো দ্বিতীয় কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি তুমি বড় মুক্তি তোমাকে দায়িত্ব দিলাম না না বন্ধু তুমি বড় আল্লামা তোমাকে দায়িত্ব দিলাম না দেয়নি আল্লাহ তুমি বড় মুজাদ্দিদ তোমার দায়িত্ব দিলাম না দেয়নি তুমি
বড় ইমাম তোমাকে দিলাম না দেইনে আল্লাহ একজনকে দায়িত্ব দিয়েছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সম্পাসনে সাদেকের সময় যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন হাবিব জান আমার বান্দা দাস দাসীগুলোকে আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দেয় আমাদের উচিত হবে রাসূলুল্লাহর কদমে যাওয়া রাসূল আমাদের ঘরে আল্লাহর প্রেম আল্লাহর সঙ্গে জুড়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করে দেখুন উমার উমার তখন হযরত ছিল না ফারুকও ছিল না যেদিন নবীর কদমে এলো নবীর কাছে আসলো নবীর কদমে স্থান দিল সেদিন নবী উমারকে ধরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ এই জিন্দেগির মকসদ একটাই বানান মদিনাওয়ালার চৌকানে নিজের জান কুরবান করব মদিনাওয়ালার কদমে নিজের জান কুরবান করব আজ থেকে ওয়াদা করুন বাকি দুদিন বাঁচেন আর একদিন বাঁচেন যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের জন্য বাঁচবো যতদিন চলবো মুহাম্মদ রসুলকে ফলো করে চলবো আমার জিন্দেগি একটাই লক্ষ্য থাকবে মুহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ কবি কামিয়াবি হবে আজ আমরা মাহফিল করেছি আমার আল্লাহ একটা মাহফিল দিয়েছিল যারা আলেম ওলামা সবাই জানেন কোরআন ঘোষণা দিচ্ছে রুহের জগতে আল্লাহ একটা মাহফিল করেছিলেন সেই মাহফিলটাও রসুলের মিলাদ নিয়েই ছিল অনেকে নবীর মিলাদ বানালে আফসোস করে সমালোচনা করে বন্ধু কেন এত দলাদলি আমাদেরকে বেঈমান বানাবার চেষ্টা করছেন হ্যাঁ যাতে করে আমরা মুশরিকদের কাছে জালিমদের কাছে হেরে যাই অত সহজ নয় একটা ইমানদার মঈনুদ্দিন পুরো জালিম সবাইয়ের মোকাবেলায় যথেষ্ট ছিল জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামের রূহকে দাওয়াত দিয়েছে ভাই আমার যুবকদের অসুবিধা হচ্ছে নাকি তোমরা একটু করুন তোমরাই আমার 60 বছর নিয়ে যাবে নবীর দিনকে আমার বাপেরা এত বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে আমার মুরব্বী বাপেরা এত বছর ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার তোমাদের পালা আসছে বাপেদের হাত থেকে ঝান্ডাটা নিতে হবে ইসলামের নিয়ে আবার 70 বছর টেনে নিয়ে যেতে হবে যখন আপনারা এরকম মুরব্বী হবেন আবার আপনাদের ঝান্ডাটা আপনাদের ছেলেদের তুলে দিতে বাবা নিয়ে যাও কারণ নবী তো 3টে জিনিস দিয়ে গেছে তাই তো নাকি গো 3টে কিতাবুল্লাহ সুন্নতে রাসূলি ও আহলে বাইতি 3টে দুটো নয় 3টে দুটো ধরেছে একটা বিরোধী করেছে ও নাজাত নাই ওতে এজিদ হয়ে যাবে আহলে বায়াতের বিরোধী ছিল কথা বুঝছে 3টে ধরতে হবে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলি ও আহলে বাইতি 3টে খুব ভালো করে বুঝুন বাবা আমার ভাই আমার মা বোনেরা ভালো করে শোনেন তো ভাইয়েরা আমার আমি কি কথা বলছিলাম নবী আলাইহিস সালাম যে ঘরে আল্লাহ তাদের রূহ যে ঘরে দাওয়াত দিয়েছে রূহের জগতে আল্লাহ পাক কুদরতি ভাবে মেম্বার করেছে কেমন মেম্বার আল্লাহ ভালো জানে কুদরতি ভাবে সেই মেম্বার উঠেছে কিভাবে উঠেছে আল্লাহ ভালো জানে কথা বলি আল্লাহর উঠা আল্লাহর বলা আল্লাহর চলা আল্লাহর দেখা আল্লাহ ধরা সব কুদরতি কেমন জানি না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তো ভাইরা আমার সেখানে আল্লাহ পাক নবী আলাইহিস সালামদের সামনে ওয়াজ করছেন খেতাব করছেন আলোচনা করছেন কি বিষয় কি মুহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজ করছেন মুহাম্মদ রসুল হলো বিষয় তাহলে আমরাও যদি ওয়াজ করি বিষয় কি থাকবে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আল্লাহ বা আলোচনা করতে লাগলেন হে আমার নবী আলাইহিস সালামের রূহরা আমি আপনাদের ঘরে কিতাব তোমাদের মতব দুনিয়া জমিনে আপনাদের ঘরে পাঠাবো আপনারা বড় সম্মানিত হবে বড় উচ্চতলা হবে কিন্তু আপনাদের কাছে একটা অঙ্গীকার নেব ওই অঙ্গীকার হলো এটা যে আমার আপনার হাবিবকে যদি আমি পাঠাই যখন আমি পাঠাবো ওই সময় যদি আপনাদের প্রিয় চলে আপনাদের রাজত্ব চলে আর আপনাদের পিতা হেকমতের কাজ চলে আপনারা নিজেদের রাজত্ব বন্ধ করে দিয়ে আপনারা আমার হাবিবের সাথ দেবেন কি বলুন ওই সময় সমস্ত নবীদের রুহরা আল্লাহ পাকে কাছে সাক্ষী দিয়েছিলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার হাবিবের খেদমত আমরা মেনে নিলাম আল্লাহ পাক বলছেন তাহলে তোমাদের
পক্ষে সাক্ষী আমি আল্লাহ রইলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো ভালো করে বলে নবী ছিলেন কোরআন বুঝতে গেলে নবী দরকার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুল্লাহুল কোরআন আমার নবীর লাইফ স্টাইল চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে অতএব কোরআন বুঝতে গেল রাসূল দরকার নবী হলেন কোরআনের ব্যক্তিগত বাস্তব নবী আমাদেরকে বুঝাচ্ছে কোরআনটা কিভাবে মানতে হবে কোরআনে আল্লাহ কি জানাচ্ছে এই নবী যদি না চিনতে পারি কোরআন বুঝতে পারবো না যদি কেউ কোরআন পড়ে নাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شيدي قرآن تاكي এই ভাবে যদি বুঝতে চান যে আল্লাহ তিনি এক লামি আল্লাহুস সামাদ আল্লাহ তিনি কারো মুখাপেক্ষি নয় লামি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নয় তিনার থেকে কেউ জন্ম নয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি এক অদ্বিতীয় কিন্তু সে যদি বড় কাফলাম উল্টাকে পা দিয়ে হু আল্লাহু আহাদ আল্লাহ তিনি যিনি এক রাসূল কে সরিয়ে দিয়ে আল্লাহকে ধরতে যায় তাহলে সম্পূর্ণ হবে না কেননা মক্কার মুশরিকে জালিমরা যখন বলেছিল উলহু আল্লাহ মক্কার মুশরিকরা যখন বলেছিল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ওই সময় আমার আল্লাহ তো আয়াত নাযিল করে বলতে পারতে হাবিব তাদেরকে বলে দেন হু আল্লাহু আহাদ আল্লাহ তিনি তিনি এক এটা আল্লাহ বলেন আল্লাহ কি বললেন বড় কাবলাম কুল আপনি বলেন আল্লাহ তিনি যিনি এক আপনি বলেন আল্লাহ তিনি যিনি এক তাহলে এ থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছে হাবিব যারা আপনার জবানে বিশ্বাস করে আমাকে আল্লাহ বলে মানে তাদের মানাটাই আমি লব আপনাকে বাদকে যারা মানে তাদের তো লব না যদি এটাই হতো রাসূলকে বাদ দিয়ে আল্লাহ ধরলে আল্লাহ নিয়ে নেবে আজকের দিনে পৃথিবীর বুকে খ্রিস্টান ইহুদি তারাও তো এক আল্লাহ মানে তাদের মধ্যে দুটো গ্রুপ আছে একটা এক আল্লাহ মানে আল্লাহর নামে ঝগড়াও করে আল্লাহ নেবে নাকি না রাসূলুল্লাহ মুখ মোবারক দিয়ে যারা আল্লাহ নিয়েছে তাদের কামলা খুব ভালো করে বুঝবে বড় কামলা কোন হাবিব আপনি বলুন হু আল্লাহু আহাদ আল্লাহ তিনি যিনি এক কথা বুঝে আসছে তো রাসূলকে বলতে বলছে আপনি বলুন আপনার মুখ দিয়ে আমার প্রচারটা আমাকেও বড় ভালো লাগে যেন বলুন সুহান সবচেয়ে প্রথম জিনিস আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা থেকেও তাকিয়ে দেখুন এখানেও দেখুন আল্লাহ নবীকে কতটা গুরুত্ব দিয়েছে নবী ছাড়া যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লয় আল্লাহ ওই মিয়াকে নিজেকে ঘোড়া তাকে দেবে না খুব ভালো করে বুঝে যান লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন এলাহা আছে যিনি তিনি আল্লাহ এটা একটা মেসেজ এটা একটা খবর কথা বুঝতে পারছি ধরুন আমি বললাম বগুড়া দিয়ে আসছি বগুড়াই একটা ঘটনা ঘটেছে এই যে কথাটা আমি বলছি আমি খবর দিচ্ছি আমি খবর দাতা আমাকে বলা হয় মুখবের আর যে খবরটা দিচ্ছি ওটা হলো খবর তো খবরকে বিশ্বাস করতে গেলে আগে খবর দাতার উপরে বিশ্বাস রাখতে হবে কথা বুঝছেন না বলেন যে আবার যেমন বুঝতে পেরেছেন না বলেন যে বগুড়ায় বুঝাবার জন্য বলছি বগুড়ায় কিছু একটা ঘটনা ঘটছে আমি দেখে এলাম আপনাদেরকে বললাম এই খবর থেকে বিশ্বাস করতে গেলে আগে আমার উপরে বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি যেটা বলছে সত্য
কবে তুই কদের উপরে সত্যকে মানাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো খবর কোন ইলাহারে আছে কি না আল্লাহ এই আল্লাহ আছে এই বিশ্বাস জানতে গেলে যিনি খবর দিচ্ছেন যিনি হলেন মুহাম্মদ রাসূল তিনার উপরে আগে বিশ্বাস জানতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না মাকামটা নবীকে দিচ্ছেন কে আল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ দিচ্ছে তা আল্লাহ যখন নবীকে মাকাম দিচ্ছে সমস্যা নাই তা আমাদের মেনে নিতে অসুবিধা আছে না ও ভালো করে বুঝবেন আমরা প্রত্যেকই দরুদ শরীফ পড়ি সল্লু দরুদ পড়ো আল্লাহ বলছে ইন্নাল্লাহা বিশাক মাই খোদা আমাদের মতো পড়ে নাকি আল্লাহ পড়ে নাকি না মুহাদ্দিসিন হযরতরা তিনারা ব্যাখ্যা দিচ্ছে লিখছেন বলছেন আল্লাহ দরুদ পাঠাই মানে মোবাইলে দেখবেন আপডেট সিস্টেম দেয় দেখেছেন না দেখেন ইয়ং ছেলেরা তো ভালো বুঝবে কেন আপডেট দিলে মোবাইলটা পুরো নতুন হবে ফ্রি হবে নতুন নতুন অপশনও কোম্পানি দেবে তো সল্লু আমি আল্লাহ যে আমার আল্লাহ বলছে আমি এবং আমার হাবিব আমি আল্লাহ যে হাবিবের উপরে দরুদ পাঠাই এর মানে আল্লাহ সর্বসময় নবীর মাকামের আপডেট করছে বাড়াতে ইচ্ছে বাড়াতে ইচ্ছে বাড়াতে ইচ্ছে বাড়াতে শুনছেন এটা তিনার ভালোবাসা হাবিবের উপরে আমি তুমি যদি সেই রসুলকে ভুলে যাই সেই রসুল দিকে দূরে সরে যাই তাহলে কানেকশন দূর হবে ইমান দূরত্ব বাড়বে ইমান চলে গেলে নারী যত বড় থাকো টুপি যত বড়ই থাকো নামাজ রোজা যতই থাকো বদলের মধ্যে ফেরত তার আসবে না কথা বুঝছেন না বোঝেন হ্যাঁ অতএব পূজার চেষ্টা করো সালাউদ্দিন আইবী নাম শুনেছেন তো নাকি অসুস্থ ছিলেন সালাউদ্দিন আইবী অসুস্থ ছিলেন বিছানায় পড়ে আছে উঠার মতো উপায় নেই কয়েকজন মানুষ হজ করতে যাচ্ছিল মন দিয়ে শোনো কয়েকজন মানুষ হজ করতে যাচ্ছিলেন তাদেরকে কিছু উগ্রপন্থী খ্রিস্টানেরা বন্দি করে ফেলে হাজি সাহেব থেকে বন্দি করেছে বন্দি করে তাদের উপরে অনেক জুলুম করেছে মেরেছে সব কিছু চুরি করে নিয়েছে আর পাশাপাশি বলেছে ডাক্তার মোহাম্মদ কে সাল্লাল্লাহু সাল্লাম ডাক কি করে বাঁচাতে পারে দেখবো তারা যখন খারাপ পেয়েছে সুজা সালাউদ্দিন আইবী হুজুরের কাছে এসেছে হুজুর আমাদের মনে বড় দুঃখ কি হয়েছে হুজুর আমাদের মালপত্র চুরি করে যাচ্ছে দুঃখ নয় হতভাগা অমুকের নেতৃত্বে আমাদেরকে ধরে লুটা হয়েছে কিন্তু সে বলল ডাক্তার রসুলকে ডাক্তার মোহাম্মদ কে সাল্লাল্লাহ কি করতে পারে দেখবো এটা আমার বড় দুঃখ ভুলিয়েছে হুজুর পিছানা সজ্জিত লড়তে পারছিল না যখন এই কথাটা শুনেছে চোখ বড় বড় হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর ফাইনালে বেরিয়ে গেলেন আড়াই বছর ধরে তোর পিছু করেছে আড়াই বছর পর ধরেছে তাকে ওই জালিম সন্ত্রাস গুলোকে তারা তখন বলছে শুনেছি সালাউদ্দিন সবাইকে জামিন করে দেয় ছেড়ে দেয় হ্যাঁ হুজুর বলছে হ্যাঁ আমি ছেড়ে দিই সত্যি হুজুরের ইতিহাস আছে যাদেরকে বন্দি করতো ক্ষমা চাইলে ছেড়ে দিত হুজুর বলছে শোন আমি সবাইকে ছেড়ে দিই মোস্তফা জানের রহমতের দুশ্মন যে ঘরে ছাড়িনি তাদেরকে হুজুর তাদের ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এটা হলো নবীর প্রেম সেই সালাউদ্দিন আইবীও বলেছিল আমার ক্ষমতা নাই যে ক্ষমতা হলো মদিনা ওয়ালা সাহায্য মদিনা ওয়ালার বিনিময় আমি পাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন না বিশ্ববিখ্যাত একজন সাহাবি প্রথমে তিনি অন্যদিকে ছিলেন অনেক বড় ইতিহাস বহুদের মাইদানের একটা কৌশল থেকে অবাক হয়ে গেছিলেন তারপরে নবীর হাতে হাত দিয়েছিল অত বিস্তারিত বলতে গেলে আজান্দা দেবে আমি যেটা বলতে চাইছি 120টা বা 20টা কম বেশি লড়াইয়ের ময়দানে গেছে হক না হকে প্রত্যেকটা ময়দানে তিনি ফাতে হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন জায়গায় তিনি হারেন না তা কোন এক লড়াইয়ের ময়দানে লড়াই করছিলেন
জালিম রোমারীয়দের বিরুদ্ধে ঠিক এই সময়ে হুজুরের পাগড়ি যুদ্ধ করতে করতে পাগড়িটা পড়ে গেছে তো হুজুর ওই অবস্থাতে দুজন সৈন্য তরোয়াল নিয়ে হুজুরের দিকে আসছে হুজুর তাদের দিকেও তাকায়নি এক ঝলক দেখেছে কোনো গুরুত্ব না দিয়ে পাগড়িটা তুলছে তারা এসে তরোয়াল তুলো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে বলছে সালা হে খালিদ বিন ওয়ালিদ শুনেছিলাম তুমি নাকি বিরাট বড় যোদ্ধা তুমি যুদ্ধ খুব ভালো বোঝো কিন্তু আর দেখলাম তোমার মতো অযোগ্য যোদ্ধা দ্বিতীয় নাই কেন লড়াইয়ের ময়দানে নিজের ছেলের পল্লাও যদি আলাদা হয়ে যায় ওই ময়দানে দেখার সময় না দেখলে নিজেরটাও চলে যাবে একটা পাগড়ি পড়ে গেছে ওটাকে তুমি তুলতে চাইছো আমরা দুজন সামনে চলে এসেছি তোমার উচিত ছিল আমাদের মোকাবেলা করা তা না করে তুমি পাগড়ি তুলছো তোমার মতো এরকম অনুপযুক্ত যোদ্ধা আমি জীবনে দেখিনি আমরা তো তোমাকে মেরেই দিয়েছিলাম সালাউদ্দিন আইবি পাগড়িটা নিজের মতো করে পড়ছে ওরা বলে যাচ্ছে পাগড়ি পরে নিয়ে বলছে শোন মেরেই যখন দিয়েছিলিস বলছিস তো মারলি না কেন আজ মারলি না কেন শোন মারতে কেন পাইছি সেটা শোন 120টা লড়াইয়ের ময়দানে নেমেছি 120টাতে জিতেছি এটা সাহাবার এটা হলো খালিদ বিন ওয়ালিদের কৃতিত্ব নয় এই কৃতিত্বটা হলো এই পাগড়ির মধ্যে থাকা একটা নিয়ামত কি ওইটা পাগড়ি দেখছিস কিন্তু ওর মধ্যে আমার রাসূলুল্লাহ চুল মোবারক আছে জোরে বলুন সুবহানাল্লাহ তারপর আমি জিতি একজন সাহাবি বলছে এটা সাহাবি বলছে ভাইরা আমার আমরা সেই বরকত থেকে দূরে সরে গেছি আমরা সেই বরকত থেকে অনেক দূরে সরে গেছি শুনেন নামাজ পড়তেই হবে আমি এর কোনো ভাবে মাপ নাই বিছানায় শুয়ে আছি ইশারা ইশারাও করতে হবে কিন্তু মনে রাখবেন নামাজে যদি ভুল হয় কিছু আল্লাহ গফুর ও গাফফার তিনি মাফ করে অ্যাকসেপ্ট করে নেবেন কথা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমি আল্লাহর প্রেম দেবে সর্ষে দানা পরিমাণ যদি ত্রুটি বিচ্ছেদ থাকে তার নাজাত নাই শুনছেন না শোনেন না তার যদি নামাজ পড়ে রসুল্লাহকে মরা জানে নাজাত নাই বুঝছেন না বোঝেন না প্রতি বছর হজ করে রসুল পাককে আমাদের মতো মানুষ মনে করে তার নাজাত বলে বলো না কেন রসুল চিনতে পারে না শুনছেন না শোনেন নে আর এক অর্থ যদি নামাজ কাজা হয়ে যায় ওকে কেউ জাহান্নামী বলতে পারবে না কাফের বলতে পারবে না কোনোদিন ক্ষমতা নেই কারো বলার কেন আল্লাহ বলেছেন নামাজ আমার জন্য আর আমি আল্লাহ আমার কাছে কেউ যদি ভুল করে ক্ষমা চাইলে মাফ করে দেব কিন্তু আমার ভালোবাসাকে আঘাত দিলে মাফ নাই ওটা তো আপনাদের ক্ষেত্রেও হয় করেন না করেন না আপনাকে কেউ গাল দিলে চুপ করে শুনে চলে আসেন আর যদি মাকে দেয় হেরে যাই তাও বলো তুমি কেন না আমি তাকে ভালোবাসি ভালোবাসার উপর আঘাত দিলে নিজের উপর আঘাত দিয়ে বেশি কষ্ট হয় আল্লাহ বলছেন আমি ভালোবাসি কাকে রসুলকে অবাক হয়ে যাবেন নবী পাক একদিন সাহাবাদেরকে তাও দিয়েছে কোরআন বলছে সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে হুজুর নিজের ঘরে সেখানে শ্বশুরও রয়েছে আবু বকর সিদ্দিক যার বংশের খুনের সন্তান আমরা আমরা নবীর বংশের ছেলে সিদ্দিক আকবরের খুন খুব ভালো করে বুঝবে নবীর বংশের ছেলে আর সিদ্দিক আকবরের খুন কথা বুঝে আসছে আমার রসুল পাক দাওয়াত দিয়েছে মৌলা আলী শেরে খোদাও আছে ওমর ফারুক আছে উসমান গনি আছে সিদ্দিক আকবর আছে আরো সাহাবারা আছে খাওয়া দাওয়ার পর সাহাবারা বসে একটু কথা বলেছে আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছে যাও যে বড় সবাইকে আমার হাবিবের ঘর থেকে বেরিয়ে যেতে কেন আমার হাবিব বড় লজ্জা করে কাউকে বলতে পারে না কিন্তু আমি আল্লাহ জানি দুপুরে খাবার পরে একটু কাইলা করতে হয় আমার হাবিব একটু কাইলা করবে গড়াগড়ি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কে কে গড়াগড়ি করবে তার তাই পাল্লা দেবে কেন কত আপন আল্লাহর কাছে সেই আপনকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসে সম্বন্ধে কোরআনে আল্লাহ বলেছে বরকাবলাম কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কোরআনে বলেছে না বলেন বরকাবলাম কুল হাবিব আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আল্লাহ তো নিজে বলতে পারতো ইন কুনতুম তুহিবুন আল্লাহ এই যারা আমাকে ভালোবাসি ফাত্তাবিউনি আগে হাবিবকে মান এটা আল্লাহ বলেন হাবিব আপনি বলুন
যারা আমাকে ভালোবাসে এরা সত্যবাদী যদি হয় তাহলে এদের কাজ হলো কি পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা ফাত্তাবি উনি আগে আপনাকে ইত্তেবা করে আপনাকে অনুসরণ করে আপনাকে ফলো করে কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই ভালোবাসা না থাকলে ইত্তেবা করা যায় না ভালোবাসা না থাকলে অনুসরণ করা যায় না এখানে হাজারো লোক চতুর্দিকে হয়তো থাকতে পারে যাদেরকে 100 বার ডাকলো আসবে না আপনারা বসে আছেন কেন একটু হলো ভালোবাসা আছে আর আমার প্রিয় বাচ্চা জবানার মুজাদ্দিদের ছেলে কি আমাদের অতিথি কি আমাদের মেহমান কিছু একটা ভালোবাসায় আছে তাই বুঝেছেন এত কথা বলছি তারাই নেবে যারা বিশ্বাস করে ভালোবাসে ফাত্তা বিউনি কি আন্দাজ প্রিয়ার ছুপা হুয়া হ্যায় ফাত্তা বিউনি কি আন্দাজ প্রিয়ার ছুপা হুয়া হ্যায় ইয়ানি মোহাব্বত তো করনা হ্যায় প্রিয়ার ইত্তেবা তো করনা হ্যায় মোহাব্বত কি সাথ করনা হ্যায় ফলো তো করনা হ্যায় মোহাব্বত কি সাথ করনা হ্যায় অর্থাৎ নবী কে ইত্তেবা করো ভালোবাসা সাথে করো মোহাব্বতের সাথে করো যারা নবী কে ভালোবেসে আগে মেনে নেবে ইউহিবুকুম আল্লাহ আল্লাহ বলছে আমি ঘোষণা দিচ্ছি তাদেরকে ভালোবাসবো জোরে বলে দিতে পারো আল্লাহর সাথে বান্দার প্রেম বান্দার পক্ষ থেকে আগে হয় না শুনে রেখে দেন কাছে কথা এ কথা আজকে শুনে আল্লাহ ও বান্দার প্রেম এই প্রেম বান্দার পক্ষ থেকে আগে হয় না বান্দার ক্ষমতা কি আছে আল্লাহকে প্রেম করবে কি হাইসিয়াত আছে তুমি আল্লাহকে প্রেম করবে তোমার আমার অস্তিত্ব কি ক্ষমতা কি আগে প্রেম আল্লাহর পক্ষ থেকে হয় গর্ব করে তিনি আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর পক্ষ থেকে হয় যখন কেউ আল্লাহর দাসত্ব করে তার কাজ কামটা থেকে আল্লাহর পছন্দ হয় হওয়ার পরে তখন জিব্রাইলকে ডাকে জিব্রাইল চল এদিক আয় ওই যে হিন্দুস্তান ভারতের মঈনুদ্দিন আজমিরি ওকে আমার পছন্দ হয়েছে আমি তো ভালো দেখেছি যা জোরে বলুন সুবহানাল্লাহ এইখান থেকে শুরু হয় ভালো করে বুঝুন আল্লাহ তাকে ভালোবাসবে যে নবীকে ইত্তেবা করবে ভালোবেসে ফলো করবে ভালোবেসে এবং আল্লাহ বলছে ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমাকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে আমি তাদের গুনাহ খাতা জীবনে যা আছে মাফ করতে বজরে বলুন সুবহানাল্লাহ অতএব নিজেদের গুনাহ যদি মাফ করাতে চান নবীকে ভালোবাসে দরুদ পড়ো রাত্রে বিছানা গিয়ে মাথা দিয়ে সবুজ গম্বুজের কথা খেয়াল করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন একদিন যাবে দুদিন যাবে তিন দিন যাবে এক মাস যাবে দু মাস যাবে তিন মাস যাবে শুধু সবুজ গম্বুজ দেখছেন সবুজ গম্বুজ দেখছেন আর দরুদ শরীফ পড়ছেন দিল বলছে আল্লাহ কতদিন গম্বুজ দেখবো একবার গম্বুজ আল্লাহকে দেখিয়ে দেন একবার দেখিয়ে দেন একবার দেখিয়ে দেন ইনশাআল্লাহ একদিন দরুদ পৌঁছাচ্ছে দুদিন পৌঁছাচ্ছে তিন দিন পৌঁছাচ্ছে হুজুর আপনার গোলাম পাঠিয়েছে হুজুর কিদারি হাই স্কুলে রাখার মানুষ আপনার গোলাম আছে অমুক নাম আপনার উপরে দরুদ পাঠিয়েছে রোজ ফারিস্তা বলছে একদিন রসুল্লাহ কারাম হবে পর্দা উঠে যাবে দিদার নসিব হয়ে যাবে আল্লাহ নবী বলছে যারা আমাকে দেখলো সত্য দেখলো ঠিক দেখলো কেননা ইবলিস একদিকে অন্য অন্যায়ের মাথায় রয়েছে আর ন্যায়ের মাঝে আমি রসুল্লাহ রয়েছে যে আমাকে একবার দেখে নেবে আল্লাহ তার জন্য সাতটা জাহান্নামের আগুন হারাম করে দেবে কেউ ভাবতে পারে হুজুর আমি নামাজ পড়িনি হুজুর আমি প্যান্সার করি হুজুর আমি দাঁড়ি চাচ্ছি হুজুর আমি গান শুনি এগুলো তোমার অন্যায় কিন্তু তুমি যদি রাত্রি সবার সময় দরুদ পড়তে থাকো দরুদ পড়তে থাকো দরুদ পড়তে থাকো কামলিওয়ালা যদি তোমাকে পছন্দ হয়ে যায় তিনি তো দোয়া চেয়ে দেবে আল্লাহ এগুলো কি হিদায়ত করে দেন হিদায়ত করে দেন যেমন উমার ফারুক নবীর দোয়া হিদায়তে ফারুক আজম হয়েছে তুমি যদি ফারুক আজম নাও হতে পারো নবীর দোয়ায় ফারুক আজমের কাতারে আল্লাহর জান্নাতে যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সময় কম বলে বড্ড তাড়াহুড়ো করে সব বলে ফেললাম বুঝতে পারছেন কি জানি না কেন সময়টা কম ওই জন্য একটু তাড়াহুড়ো করে সব বলে ফেললাম কিছু বুঝতে পারলেন তো একটাই জিনিস বুঝে যান
একটাই জিনিস বুঝে যান, জিন্দেগির লক্ষ্য একটাই, রসুলের কদমে নিজেকে কুরবান করবো। বাস এই একটা জিনিস বুঝে যান, আমিন আল্লাহ মুহাম্মদ রসুল আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, অর্থাৎ তিনার দিদার জান্নাতে হবে সেই জায়গা যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহান। সবচেয়ে বড় কথা, আপনার দেশে কোন সম্মানীয় মানুষকে দেখা করতে গেলে তার আগে জেনে নিতে হয় না কিভাবে যাবি, কিভাবে হাত দাঁড়াবি, কিভাবে কথা বলবি, ঠিক যাবে কি? আল্লাহ যখন দেখবে বা জান্নাতে যাবে তার ট্রেনিংটা নিতে হবে, তার ট্রেনিংটা কার কাছ থেকে নেবেন? আমার থেকে, আমি বুঝি তুমি আল্লাহ দেখেছি। চমকাবার কিছু নয়, পৃথিবীর মানুষ ইসলাম পেয়েছ কি রেদের অশিলায়, শুনে রেখে দাও। পীর শব্দটা ফার্সি পদে এসেছে, ফার্সি ভাষা চলত, 700 বছর ফার্সিতে কাগজপত্র ছিল। শোনো, পীর কথাটার বাংলা হলো পদ পদার্থ, ইংলিশে গাইডম্যান, আরবিতে মসজিদ, ওলিয়া মুসলিয়া মসজিদ, কথা বুঝে আসছে? অর্থাৎ চেতনাকে আল্লাহ ও রসুলের রাস্তা দেখায়, তাকে বলা হয় পীর, তাকে বলা হয় মসজিদ। যাক, এদিকে সংক্ষেপ করতে চাইছি, আমি একটা ছোট্ট আবদার রাখবো, আমি আসলাম, এটা আপনারা খুশি হলেন না বেজার হলেন? কিছু কথা বললাম বেজার হয়ে গেলেন নাকি? কেন, এই যে একবার দেখা বেঁচে থাকবো কি জানি না, পরের বছর আসতে পারবো কি জানি না, আবার কি রোগ দেবে, লকডাউন সন্তান ও ভাইয়ের মতো মেনে নিতে পারলেন, একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বল আল্লাহ হুম্মা আমি, আল্লাহ কবুল করে বল আল্লাহ হুম্মা আমি। মনে রাখবে আপনারা, অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক, কেউ আল্লাহ মানে না, কেউ রসুল মানে না, কেউ ওলি মানে না, অনেক রকম দল আছে যেগুলো থাকবে, ওসব কথা ছাড়ো, নিজেকে রসুলুল্লাহর সঙ্গে জুড়বে এটাই মাথায় রাখবে। যেখানে নবীর আলোচনা আছে সেখানে যাবে, যেখানে নেই যেও না, শুনে রেখে দিচ্ছ যেও না। 7 কোটি বছর ইংরেজি নামাজ পড়েছে তা জান্নাত যাবে তো? কেন যাবে না? আদমকে সেজদা করেনি বলে, আল্লাহ কত অমান্য করেছে বলে? আমরা তো ডেলি কত আল্লাহ কত অমান্য করেছে, আল্লাহ বলেছেন এই খাবের বেরিটা না, এর পিছনে মোহাম্মদ রসুল আছে, ও আলোচনা করার সময় নেই। এখন আমি যেটা বলতে চাইছি, ভালোবাসার দাবি এটা, দোয়া হবে এখন, দেখো দেখি মুসাফিরের দোয়া কবুল হয়, এবং একটু হলেও ভাই একটা ভালো বংশে জন্ম দিয়েছে নবীর বংশে, ঠিক না? একটা দোয়া চাই, বিশ্বাস আছে? আমার বড় হুজুর আসতেন, 5 হুজুরা এসেছেন, দাদা হুজুর এসেছেন, আপনার বাপ দাদাকে দিন ইসলামের আলো দিয়েছে, তখন তো ছিলই না, তখন নামের আগে শ্রী লিখত, কথা বুঝে আসছে? সেই সময় থেকে আসছে, একটু দোয়া করবো। এখানে যতজন বসে আছে প্রত্যেকের মাই মুরব্বী কবরে গেছে না যায় না, কিছু না কিছু হারিয়েছেন তো, তারা মুখের দিকে তাকিয়ে আছে, সুরসার হজরতে আজকে একটু দোয়া চাই, আমরা একটু হাত তুলবো, তাদের রুহের মাগফিরাত রসিলায় এবং নিজেদের কল্যাণের জন্য দোয়া চাওয়া হবে। পকড়ে হাত দেন, যার যা খুশি একটু শরীর হন, উঠবেন না, উঠবেন না ভাই, ছেলেরা যাচ্ছে যার যা খুশি, যার পকেটে নেই মাফ, থাকতে যেন মুখ ফিরিয়ে নেবেন না। আপনি জানেন আর আল্লাহ জানেন, বিবেককে প্রশ্ন করবেন যে সামান্য যদি 100 টাকা দিতে আমি তো গরিব হতাম না, না জানি যদি আজকের এই মাহফিল কবুল হয় আমার দানটা কাজে লাগবে না লাগবে না। তাই আমি যে কোনো মসজিদে যখন নামাজ পড়তে যাই, এটা আমল আপনাদের শিখাবার জন্য বলছি, যে কোনো মসজিদে রাস্তাঘাটে ঘুরতে গিয়ে নামাজ পড়ি, একটু হলেও মসজিদে দান করি, কেন কোন মসজিদটা কবুল হবে আমি জানি না, আল্লাহ তারে যদি আমার শুনে একটা কবুল হয়ে যায় তাহলে আমার বেড়া পার হয়ে যাবে, তাই একটু একটু করে দেন। এবং আমরা গুনাহগার হতে পারি, রসুলুল্লাহ দুশ্মন আমরা নয়, ওলিদের দুশ্মন নয়, আল্লাহ দুশ্মন নয়, হতে ভাই চলতে গিয়ে ভুল ভ্রান্তি মানুষের হয়ে যায়। ভুলের মা বাসে, শুনছেন নওয়া শুনে, ভুলের মাপ বলুন, ভুলের মাপ করে বলবেন তো, ভুলের মাপ কিন্তু বেইমানের, মনে রাখবেন
بسم الله شريف سنگ اگر با ترون شريف تن بار شريف هادیا شريف دس بار شن اقلا شريف تن آر شروع دعا چوا حابه دعا شروع جنا سنن نائن اگر حد کلی دعا سن سن حد کلی حد کلی حد کلی تو حد لگه چاہیتے گلے حد لگه جدی بولائے تو سجد سبو جے بولے حد کلی مولا سے آگے حد برا হাত তুলে দোয়া চাইতেন আল্লাহ নবী হাত তুলে দোয়া চাইতেন কখনো কখনো এত দিবানা হয়ে যেতেন হাত এত তুলতেন বহরের বংশটা দেখা যেত নূর চমকাত জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ নবী কখনো কখনো চাদর গায়ে দিতেন যে অবস্থাতে খুশিতে কখনো হয়তো হাত তুলছে আল্লাহ 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 করে হাত তুলতে তুলতে এত হাত তুলে দিয়েছে যে নূর দেখা যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই রাওয়া দেখ যার যা খুশি দেখ যার যা